মঙ্গলবার সকালে ভাটপাড়া রেল লাইনের ধার থেকে কুড়িয়ে পাওয়া বোম নিয়ে খেলনা ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে উড়ে যায় সাত বছরের নিখিল পাসোয়ানের দেহ। নিখিলের সঙ্গী মহেশ শাও আপাতত প্রাণে বাঁচলেও বাহাতের অনেকটা অংশ বোমার আঘাতে উড়ে গিয়েছে। সোমবার রাতে তৃণমূল কাউন্সিলরকে গুলি চালানোর কয়েক ঘন্টার মধ্যে বোমা বিস্ফোরণে শিশু মৃত্যুতে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। গত কয়েক মাসে একের পর এক গুলি বোমায় জগদ্দল ভাটপাড়া খবরের শিরোনামে। এর মধ্যে বিজেপি সাংসদ বর্তমানে তৃণমূল নেতা অর্জুন সিং এলাকার আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অর্জুনের নিশানায় জগদ্দল বিধায়ক ঘনিষ্ঠ উকিলের বিরুদ্ধে, উকিলের মদতেই জগদ্দল সহ ভাটপাড়ায় জুয়া সাতটা ঠেক চলছে বলে অভিযোগ সাংসদ অর্জুনের। এই উকিল বলে ওখানে একটা ক্রিমিনাল দাপিয়ে বেড়াচ্ছে, আরও ওর সঙ্গে কিছু সাঙ্গপাঙ্গ আছে, এরাই কিন্তু এইসব বম নিয়ে ওখানে রেল লাইনে আগেও বম পাওয়া গেছিল। এরা কি করে জুয়া খেলার আগে ওই বমগুলো ওখানে রেখে দেয়, তারপরে জুয়া খেলতে যায়। আর এই জুয়া ঠেকগুলো যদি বন্ধ না করায় এই ধরনের নিরীহ মানুষ, নিরীহ বাচ্চাদের বলি চড়তেই থাকবে। অর্জুন সিং এর অভিযোগের পাল্টা অভিযোগ করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ সেন। নাম না করে সংসদের বিরুদ্ধে লোকসভা ভোটের পরবর্তীকালে সন্ত্রাস ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে মন্তব্য করেন। জেল থেকে ছাড়া পাওয়ায় দাগি অপরাধীরা এইসব করছে বলে অভিযোগ বিধায়কের। একজন বিজেপির এমএলএ, উনি ভুলে যাচ্ছেন যে 2019-এ কি তাণ্ডব আমরা করেছিলেন, আর সেই তাণ্ডবে যারা ছিলেন তারা একের পর এক জেল থেকে এই মুহূর্তে ছাড়া পাচ্ছেন, কেন 2019-এ তারা গ্রেফতার হয়েছিল। তারা যাইয়া যেরম যেরম ভাবে ছাড়া পাচ্ছেন যে এলাকাতে, সেই এলাকাতে হয় বোম বিস্ফোরণ হচ্ছে, না হলে সেই এলাকায় কোনো খুন বা গুলি চলছে। বোমার আঘাতে আহত মহেশ শাও হাসপাতালে চিকিৎসাধীন। মহেশের শারীরিক অবস্থা এখনো সংকটজনক বলে জানালেন মহেশের দিদিমা। ভাটপাড়া বোমা বিস্ফোরণে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের উপস্থিতিতে চিরুনি তল্লাশি চলছে বলে দাবি পুলিশের। জিআরপির পাশাপাশি ভাটপাড়া থানাও তদন্ত শুরু করেছে। রিলায়েন্স জুট মিল লাইন থেকে উদ্ধার হয়েছে চারটি তাজা বোমা, আটক দুই। ফার্দার কোনো রকমের দুর্ঘটনা যাতে না হয় তার জন্য আমাদের শিয়ালদা জিআরপির হায়ার অথরিটির থেকে ডিসিশন নেওয়া হয়েছে যে জগদ্দল স্টেশন টু কাকিনাড়া স্টেশন অবধি টোটাল এরিয়াটা রেল লাইনের দুই সাইডে পুরো তল্লাশি করা হবে। তৃণমূল বিধায়কের অভিযোগ বারুদের স্তূপের উপর ভাটপাড়া, অন্যদিকে সাংসদ অর্জুন সিং এর অভিযোগ জগদ্দল বিধায়ক ঘনিষ্ঠ মদ জুয়ার সাতটা ডন উকিলের বিরুদ্ধে। শাসক দলের দুই যুযুধানের এলাকা দখলের লড়াই ও রাজনৈতিক রেশারেশি দূরে সরিয়ে স্থানীয় মানুষ শান্তির পথ খুঁজছে। পুলিশ তথা স্বরাষ্ট্র দপ্তরের মাথায় থাকা মুখ্যমন্ত্রীকে শুনছেন সন্তানহারা মায়ের কান্না। ভাটপাড়াতে বেশ কয়েকদিন ধরে যে ধরনের ঘটনা ঘটছে, কখনো গুলি চলা বা কখনো বোমা বিস্ফোরণে শিশুর মৃত্যু, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ভাটপাড়ায় কিন্তু রাজনৈতিক চাপানোত্তর বাড়ছে। অভিযোগ এবং পাল্টা অভিযোগে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে ভাটপাড়া। এখন দেখার বিষয় এর সমাধান কোথায়। আগামী দিনে কি শান্তি ফিরবে ভাটপাড়ায়? এখন সকলের চোখ সেই দিকেই। ভাটপাড়া থেকে মাসুম আক্তার, নিউজ টাইম।